তো দেখো, আজকে আমি অনেকদিন পরে ডিমের তরকারি রান্না করছি। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজা চালিয়ে। আর এখানে ডিম রান্না করার জন্য সব মশলাপাতি রাখা। দেখো, আলু কেটে নিয়েছি, এবার ডিমের পরে আলুগুলো ভাজবো। পেঁয়াজ আছে এখানে, আর দেবো হচ্ছে জিঞ্জার গার্লিকের পেস্ট। তো আমার এখন ইচ্ছা করছে না, ঘরে মিক্সার মেশিন থাকতেও আমি পেস্ট দিয়ে রান্না করব। তো তোমরা চাইলে মিক্সারও বা হাতে বেটাও করতে পারো। এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা গরম মশলা। তো দেখো আমি কীভাবে রান্না করছি, তোমরা দেখতে থাকো। পুরো লাল লাল করে ভেজে নেবো, যাতে ডিমের কারিটা খুব টেস্টি হয়। এবার উনুনে আলুগুলো দিয়ে দেবো কড়াইতে। তো এর মধ্যে দেবো সামান্য পরিমাণে হলুদ, একটু লবণ। এবার আলুগুলো নাড়াবো ঠিক একভাবে ডিম ভাজার মতো। তোমরা এক কারি বিভিন্নভাবে রান্নাতে পারো, বাট আমি এইভাবে রান্না করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে আলুটা সিদ্ধ করেও নিতে পারো, বাট আমি সিদ্ধ করিনি। কষা ছাড়িয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তেলে। আর এটা আমি রান্না করছি সর্ষের তেল দিয়ে। তো একইভাবে দেখো, আলু আর ডিমটা আমরা নামিয়ে নিয়েছি। এবার গরম কড়াইতে উপরে জিরে দেবো, জিরে দিয়ে নেবো কটা। দেখো কটা জিরে দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে নিলাম, আর তিনটে হলুদ। পরিমাণ মতো লবণ, এবার এটা লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে আবার দিয়ে নেবো জিঞ্জার আর গার্লিকের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেবো একটু ধনের গুঁড়ো দেখার মধ্যে। এবার এটা একটু লাল লাল করে ভাজবো। তো প্রেম দেখো, বেশ খুশবু লাল লাল করে ভেজে নেওয়ার পর আলু সাথে সব মশলাগুলো, এবার এতে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, একটু লবণ। এবার এটা কিছুটা সময় আমি ঢেকে দেবো। এবার আমি দেখো এটা কিছুটা সময় ঢেকে দিচ্ছি। এবার দেখো ফ্রেন্ড, লাল ভাজা ভাজা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি। একটু নাড়িয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা। গরম মশলাটা দিয়ে এটাও সামান্য পরিমাণে একটু নাড়িয়ে দেবো, যাতে গরম মশলাটা পুরো ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার এটা আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিচ্ছি। তো
ফ্যান দেখো কিছুক্ষণ জাল হওয়ার পর কত সুন্দর এসেছে গ্রেভির কালারটা। আমার তো এখনই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। দেখো কত সুন্দর গ্রেভি কালারটা এসছে। তো ফ্রেন্ড ফাইনালি আমাদের এক কারি রেডি হয়ে গেছে, তো এই গামলাটা আমি নামিয়ে নেব, পুরো এক কারি রেডি। তো ফ্রেন্ড দেখো ফাইনালি এক কারি রেডি হয়ে গেছে। তো আজকে আমার এক কারি বানানোটা কেমন লাগলো তোমাদের কাছে আমাকে জানিও, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যানিমেশনালি ব্লগ। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো ফ্রেন্ড আবারও আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নিউ কোনো ব্লগে।